আজকে দেখাবো ঝিঙে বাটা। তার জন্য আমি দুটো ঝিঙে নিয়েছি, দেখুন খোসা ছাড়িয়ে। তারপরে আমি ঝিঙেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব, এইভাবে পিস করে নেব। দেখুন আমি ঝিঙেটা কেটে নিয়েছি। রসুন, এটা হচ্ছে জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন লাগবে একটু, আর চিনি লাগবে। একটা মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলে গলে ঝিঙেগুলোকে আমি বেটে নেব প্রচণ্ড। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন, এত খেতে টেস্টি হয়। এবার সর্ষের তেল, সর্ষের তেলে করবেন রান্নাটা। এরপরে কালো জিরে, একটু গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিতে হবে, আর শুকনো লঙ্কা চিরে দিয়ে দিতে হবে। খুব খেতে ভালো, খুব খেতে ভালো হয়। এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খেতে এত ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে করবেন এই রেসিপিটা। এবার এর মধ্যে একটু হলুদ, নুন, চিনি মাখতে হবে। পেস্ট একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি ঝিঙে বাটাটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এটা সমানে এখন মাখতে হবে। মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়েছি, নেড়ে নেড়ে 15-20 মিনিট ধরে। হ্যাঁ, দিয়ে এইরকম হয়ে এসছে। এবার আমার হয়ে এসছে, হ্যাঁ, এটা খুব খুব খেতে ভালো লাগবে, আপনারা অবশ্যই বানাবেন। এবার আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব। দেখুন আমার হয়ে গেছে, আপনারা কমেন্টে আমাকে লিখবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন টেস্টি রান্না নিয়ে আমি আসবো, আপনারা আমাকে লিখবেন আপনারা কেমন কী রান্না জানতে চাইছেন। থ্যাংক ইউ।